আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন। আজকে আমরা আলোচনা করব এনামেল নিয়ে। আমরা আজ এখানে মূলত এনামেলের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, গুরুত্বপূর্ণ টপিক এবং প্রফ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখন আমাদের তো আসলে প্রফের ধাপ আছে দুইটা, মেইনলি রিটেন আর ভাইভা। তো এই কোশ্চেনগুলো ভাইভা প্লাস রিটেন দুটোর জন্যই, এবং আমরা যদি রিটেন কোশ্চেন গুলো খুব ভালোভাবে পড়ি আমাদের অবজেক্টিভ গুলাও এর মধ্যে হয়ে যাবে। তো আমাদের প্রথমেই দেখে নিতে হবে এনামেল কি। ওরাল ক্যাভিটিতে আমরা দাঁতে যে অংশটুকু দেখতে পাই সেটি হলো ক্রাউন। তো এই ক্রাউনের সবচেয়ে বাইরের আবরণটি হলো এনামেল। বইয়ের ভাষায় এনামেল ইজ হাইলি মিনারেলাইজড অ্যান্ড হার্ডেস্ট টিস্যু অব দ্য বডি ডিরাইভ ফ্রম এটোগ্রাম which is acellular, avascular and non-sensitive, covering the anatomical crown of tooth. অর্থাৎ এটি দেহের সবচেয়ে বেশি mineralized এবং hardest tissue, যেটা একটু গ্রাম থেকে আসে acellular, avascular এবং non-sensitive। এটা anatomical crown টিকে cover করে থাকে, not the whole tooth। এখন আমরা দেখে নেব physical properties of enamel। এনামেলের ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আছে কালার, থিকনেস, হার্ডনেস, ব্রিটলনেস, পারমিয়াবিলিটি এক্সেট্রা। যেহেতু রিটেন কোশ্চেন আকারে আসবে, সো আমাদের অবশ্যই ডিটেইলস লেখার দরকার হবে। প্রথমেই পড়ে নিচ্ছি থিকনেস। এর থিকনেস 2.5 মিলিমিটার, ওভার কাস্ট অফ মোলার, অর্থাৎ মোলারের কাস্পের দিকে 2 মিলিমিটার ওভার ইনসিজাল এজ, ইনসিজাল এজ এর দিকে 2 মিলিমিটার হয়। নাইফ এজ থিকনেস এট সার্ভাইকাল রিজিয়ন, অর্থাৎ সার্ভাইকাল রিজিয়নের কাছে এটি বেশ পাতলা, অর্থাৎ সুরির মতো। থিক এট ম্যাজিলারি লিঙ্গুয়াল সার্ফেসেস অফ মোলারস এন্ড ম্যান্ডিবুলার বাকাল সার্ফেসেস, অর্থাৎ ম্যাজিলারি লিঙ্গুয়াল সার্ফেসের এবং ম্যান্ডিবুলার বাকাল সার্ফেসের ক্ষেত্রে এটি বেশ থিক হয়। এখন কালার ranges from yellowish to grayish white, অর্থাৎ হলুদ থেকে গ্রে এর মধ্যে পার্থক্য হয়। ইট ইজ সেমি ট্রান্সলুসেন্ট, দ্য ট্রান্সলুসেন্সি ইনক্রিজেস উইথ এজ এন্ড দ্য ইয়েলো কালার অফ আন্ডারলাইং ডেন্টিন বিকামস ডার্কার এন্ড মোর অ্যাপারেন্ট উইথ এজ, অর্থাৎ বয়স পাওয়ার সাথে সাথে এর ট্রান্সলুসেন্সিটা বেড়ে যায় এবং বিকামস ডার্কার এন্ড মোর অ্যাপারেন্ট উইথ এজ, আস্তে আস্তে দাঁতের কালার ডার্কার হতে থাকে। হার্ডনেস 296, নুপস হার্ডনেস নো, ইট ইজ দ্য হার্ডেস্ট স্ট্রাকচার ইন দ্য বডি, পেরিফেরাল রিজিয়ন আর মোর হার্ডার, সলিবিলিটি ডিজলভস ইন অ্যাসিডিক মিডিয়া। ডেন্সিটি, ইট ভ্যারিস ফ্রম 2.84 to 3 গ্রাম পার মিলিলিটার, ইট ডিক্রিজেস from the surface of enamel to dentino-enamel junction. It increases progressively during development and final value increased after development. Permeability. Enamel is selectively permeable. The permeability is influenced by organic matrix, molecular size and ionic character of penetrants. এখন পড়ব কেমিক্যাল কম্পোজিশন অফ এনামেল। এটা সাধারণত দুই ধরনের কম্পোজিশন থাকে, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস যেটা ওয়েটের মোট 96% এবং অর্গানিক ম্যাটেরিয়ালস যেটা 4%। ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে মেইনলি হাইড্রোক্সি অ্যাপেটাইট, অর্থাৎ ক্রিস্টালাইন ক্যালসিয়াম ফসফেট, ভেরিয়াস আয়নস, আয়নস এর মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফেট, ফসফরাস, স্ট্রনশিয়াম, ম্যাগনেশিয়াম এক্সেট্রা। অর্গানিক ম্যাটেরিয়ালস এন্ড ওয়াটার এর মধ্যে আছে প্রোটিন, লিপিডস এন্ড স্মল অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট। এনামেলের কম্পোজিশনের মধ্যে আমরা দেখেছি প্রোটিন এনামেলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো চলো দেখে নেওয়া যাক এনামেলের প্রোটিন সম্পর্কে। এনামেল প্রোটিন সাধারণত দুই ধরনের, অ্যামিলোজেনিন
যেটা 90% এবং নন অ্যামিলোজেনিন যেটা 10%। নন অ্যামিলোজেনিন এর মধ্যে আছে টাফটেলিন, শিথেলিন, শিথেলিনের মধ্যে অ্যামিলোব্লাস্টিন এন্ড অ্যামেলিন, এনামেলিন, এনামেল প্রোটিয়েজ, সেরাম প্রোটিন এন্ড সালফেটেড এনামেল প্রোটিন। এখন চলো এদের প্রপার্টিস গুলো দেখে নিই। অ্যামিলোজেনিন এটি মোট 90%, লো মলিকুলার ওয়েট, রিচ ইন প্রোলিন, হিস্টিডিন, গ্লুটামিন এন্ড লিউসিন। নন অ্যামিলোজেনিন এর মধ্যে এরা 10%, হাই মলিকুলার ওয়েট, প্রোটিন এর মধ্যে আছে অ্যামিলোব্লাস্টিন, টাফটেলিন, এনামেলিন, রিচ ইন গ্লাইসিন, অ্যাসপারটিক অ্যাসিড এন্ড সেরিন। এখন আমরা পড়ব স্ট্রাকচার অফ এনামেল। এনামেলের স্ট্রাকচারের মধ্যে 10টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখা যায়। এনামেল রডস অর প্রিজম, স্ট্রাই অফ প্রেটিয়াস, ক্রস স্ট্রাইশন, হান্টার শ্রেজার ব্রান্ড, নাল্ড এনামেল, এনামেল টাক্স, এনামেল ল্যামেলি, এনামেল কিউটিকল, এনামেল স্পিন্ডল এবং ডেন্টিনো এনামেল জাংশন। এখন আমরা প্রতিটা স্ট্রাকচার স্পেসিফিক ভাবে এবং ডিটেলস পড়ব। সাধারণত এই স্ট্রাকচার গুলো শর্ট নোট আকারে এবং বিভিন্ন ডেফিনিশন হিসেবে আসে। যেহেতু শর্ট নোট হিসেবে বেশি আসে, তোমরা শর্ট নোট হিসেবেই এগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা দেখে নিব ডেন্টিনো এনামেল জাংশন সম্পর্কে। The junction between enamel and dentin is called dentino enamel junction. এটা সাধারণত scalloped or dome shaped হয়। এটা এনামেলের ঠিক নিচেই থাকে। এর ডিরেকশন হলো ডেন্টিনের দিকে এটি বেশ কনভেক্স এবং এনামেলের দিকে কনকেভ থাকে। আমরা চিত্রটি দেখলে বুঝতে পারবো। ইম্পর্টেন্স ইনক্রিজ স্ট্রেংথ অফ ইউনিয়ন বিটুইন এনামেল এন্ড ডেন্টিন, ইনক্রিজ সারফেস এরিয়া, ইনক্রিজ আয়নিক চেঞ্জ। যেহেতু শর্টনোট আকারে বেশি আসে, তো আমরা এখানে যেভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই প্রতিটি স্টেপ এভাবেই লিখবে এবং সাথে ভালো মার্কসের জন্য অবশ্যই ফিগার অ্যাড করতে হবে। এখন পড়ব এনামেল রড অর প্রিজম। ইট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ এনামেল হুইচ ইজ হেক্সাগোনাল অর সিলিন্ড্রিক্যাল শেপ এন্ড অ্যারেঞ্জ ইন কি হোল ম্যানার। নাম্বার 5 to 15 মিলিয়ন্স, লেন্থ 9 micromillions, এক্সটেনশন ফ্রম ডেন্টিনো এনামেল জাংশন টু দ্য সার্ফেস অফ এনামেল, অর্থাৎ এটি ডেন্টিনো এনামেল জাংশন থেকে এনামেলের সার্ফেস পর্যন্ত বিস্তৃত। স্ট্রাকচার এনামেল রডস আর কম্পোজড অফ হাইড্রোক্সি অ্যাপেটাইট ক্রিস্টালস হুইচ ইজ এনভেলপড বাই জেরি লাইক অর্গানিক ম্যাট্রিক্স। ইন ক্রস সেকশন এনামেল রড মে বি সিন অ্যাজ হর্স শো শেপ, টিয়ার ড্রপ শেপ এন্ড কি হোল শেপ, যেটা সবথেকে বেশি দেখা যায়। এখন আমরা পড়ব ইনক্রিমেন্টাল লাইন অফ এনামেল। ইনক্রিমেন্টাল লাইন অফ এনামেল মিন্স দ্য গ্রোথ লাইন অর ব্যান্ডস সিন ইন টুথ এনামেল। দে আর ক্রস স্ট্রাইশনস, ব্রাউন স্ট্রাই অর প্রিজিয়াস এন্ড নিওনেটাল লাইন। এখন আমরা পড়ব লাইন অফ রেডিয়াস অর ব্রাউন স্ট্রাই অফ প্রিজিয়াস। ব্রাউন স্ট্রাই অফ প্রিজিয়াস আর ইনক্রিমেন্টাল লাইন অফ এনামেল হুইচ ইন্ডিকেট আউটলাইন অফ দ্য রিদমিক ফরমেশন অফ এনামেল ইন ইচ 7 ডেজ, অর্থাৎ প্রত্যেক 7 দিনে কি পরিমাণ এনামেল তৈরি হচ্ছে সেটাই হলো ব্রাউন স্ট্রাই অফ রেডিয়াস। এর ডায়ামিটার 4 to 15 micrometer। দে অ্যাপিয়ার অ্যাজ এ সিরিজ অফ ব্রাউনিশ ব্যান্ড। কজ ভ্যারিয়েশনস ইন অর্গানিক ম্যাট্রিক্স,
disturbance in rhythmic mineralization and alteration of rock courses. Cross-traction is the incremental line of enamel, which indicates daily unit of matrix deposition. Rate of deposition 4 micrometer per day. Neonatal line is the incremental line of enamel found between prenatal enamel and postnatal enamel. Cause: change of environment, nutritional imbalance at birth, where found in deciduous teeth and first permanent molars. এখন আসি Hunter-Fraser band. When a longitudinal ground section of enamel is seen under reflected light, a series of alternative dark and light bands are seen. This optical phenomenon is called Hunter-Fraser band. এখন আমরা পড়ব Nulled enamel সম্পর্কে. In some areas, especially in the cervical region and the cusps, the waviness of the enamel rod increases and the rod becomes twisted. Such areas are known as nulled enamel. অর্থাৎ বিশেষ করে cervical region বা cuspal areaতে enamel rodটি খুব বেশি বেঁকে যায় এবং কখনো কখনো twisted হয়ে যায়। এই ফেনোমেননটাই nulled enamel. Location: in the cervical region and in the cuspal region. Nulled enamel is associated with an increased strength of enamel. এখন পড়ব enamel tuft সম্পর্কে. Enamel tuft is a narrow ribbon-like structure and looking like a tuft of grass in transverse ground section, which extend from dentine enamel junction to enamel. Enamel tuft ফিতার মতো একটি অংশ, ট্রান্সভার্স গ্রাউন্ড সেকশনে যেটাকে একগুচ্ছ ঘাসের মতো মনে হয় এবং এটি ডেন্টিনো এনামেল জাংশন থেকে এনামেল পর্যন্ত বিস্তৃত। কম্পোজিশন: হাইপোক্যালসিফাইড এনামেল রড, ইন্টার প্রিজমাটিক টেন্সেস। এখন আমরা পড়ব এনামেল স্পিন্ডল সম্পর্কে। সামটাইমস দ্য ওডোন্টোব্লাস্ট প্রসেস অফ ডেন্টিন মে ক্রস ডেন্টিনো এনামেল জাংশন and project into enamel, which is surrounded by interprismatic substances of enamel and forms a thickened end called enamel spindle. Thus, kokhono kokhono dentine odontoblast process ti dentine enamel junction ke bhed kore enamel er kache chole ashe, jeta enamel er interprismatic substance ke surrounded kore eti thickened end toiri kore. একেই এনামেল স্পিন্ডল বলে। মেইনলি এটা কাস্পাল এরিয়াতে পাওয়া যায় এবং এনামেলের 1/3 পোর্শন পর্যন্ত স্টেন্ড হয়। ফাংশনস: দে মেক দ্য এরিয়া হাইপারসেনসিটিভ টু পেইন, অর্থাৎ এই এরিয়াটুকু পেইনের প্রতি সংবেদনশীল হয়ে যায়। এটা ক্যারিজ স্প্রেডিং এ হেল্প করে, অর্থাৎ এর কারণে ক্যারিজটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখন আমরা পড়ব এনামেল ল্যামেলি। এনামেল ল্যামেলি আর থিন ইরেগুলার ভার্টিক্যাল শীটস অফ অর্গানিক অর হাইপোমিনারেলাইজড ম্যাট্রিক্স অ্যারেঞ্জড ইন রেডিয়ালি ইন এনামেল, অর্থাৎ এনামেল ল্যামেলি হল পাতলা অনিয়ত আকারের অর্গানিক অর হাইপোমিনারেলাইজড ম্যাট্রিক্স যেটা এনামেলের মধ্যে ছড়িয়ে থাকে। এক্সটেনশন: from enamel surface to dentine enamel junction and sometimes penetrate to dentine. Types: 3 types. Type A, poorly calcified rod segment. Type B, degenerated cell. And type C, originating from saliva. Cause: hypomineralization, damage of ameloblast cell and shrinkage of dentine. Composition: enamel proteins and organic debris from oral cavity.
significance. Side of weakness of tooth, it makes the tooth more prone to bacterial attack. এখন পড়বো enamel cuticle. The crown of newly erupted tooth are covered by a delicate membrane known as enamel cuticle. অর্থাৎ বাচ্চাদের দাঁত একটি delicate membrane দিয়ে আবৃত থাকে. এটাই enamel cuticle. Thickness 0.5 থেকে 1.5 micrometer. Composition protein and proteoglycan. Parts acellular part and cellular part. এখন আমরা পড়ব epismatic enamel. This is the structureless layer of enamel. Its thickness is 30 micron. Location present in 70% permanent and all deciduous tip, commonly in cervical area and cusp tip. Cause absence of Tom's process from ameloblast. এখন পড়ব surface enamel. Surface enamel almost epismatic enamel এর মতোই, সুতরাং এটা আমরা আর পড়িয়ে দিচ্ছি না, শুধুমাত্র পার্থক্যের অংশটুকু পড়িয়ে দিচ্ছি. Characteristics: heavy mineralized than the bulk of the enamel beneath it. Harder and less soluble. Highly radiopaque. It contains 5 to 10 times more fluoride. It contains more amount of carbohydrate. There is no enamel prism. এখন আমরা পড়ব পেরিকাইমাটা. পেরিকাইমাটা আর ট্রান্সভার্স ওয়েব লাইক গ্রুপ বিলিভ টু বি দা এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ দা স্ট্রাই অফ রেড টিয়ার্স. পেরিকাইমাটা সাধারণত ওয়েব লাইক গ্রুপ এর ধারণা করা হয় স্ট্রাই অফ রেড টিয়ার্স এর বর্ধিত অংশ. লোকেশন usually lie parallel to each other at the cemento enamel junction. এখন আমরা পড়ব implications line of Pickering. Try of radius often extended from the internal enamel junction to the outer surface of the enamel, where they form a series of groups known as implication line of Pickering. Thus, stri of radius কখনো কখনো dentine enamel junction ছেড়ে enamel surface এর দিকে চলে যায় এবং একটি group shield তৈরি করে যেটাকে implication line of Pickering বলা হয়. এখন আমরা পড়ব hypocalcified areas of enamel. Rod shield, incremental lines of radius, enamel lamellae, enamel tufts, enamel cracks, enamel spindle and neonatal line. অর্থাৎ এই অংশগুলি hypocalcified areas of enamel. এখন পড়ব age changes of enamel. Incapable of regeneration. এর মধ্যে আছে attrition, erosion and abrasion. Discoloration and increased translucency. Modification of surface layer. Reduced permeability and increased hardness. অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে এনামেলের এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়. এছাড়াও আছে কালার ইজ ডিটারমাইন্ড বাই ডিফারেন্সেস ইন দা ট্রান্সলুসেন্সি অফ এনামেল. ইয়েলো কালার and gray color. Translucency increases with age, causing teeth to be yellower. অর্থাৎ দাঁত ধীরে ধীরে হলদেটে হতে থাকে. Because of loss of enamel rods, this is occur. এনামেলের সাধারণত দুটি অংশ, যেটা হিস্টোলজি পার্ট এবং এমব্রায়োলজি পার্ট. আজকে আমরা হিস্টোলজি পার্টটুকু পড়িয়েছি. আমরা নেক্সট সেশনে ইনশাআল্লাহ এমব্রায়োলজি পার্টটুকু পড়ানোর চেষ্টা করব.
তো আজকে আমাদের পড়া এ পর্যন্তই। আশা করি সবাই সবকিছু খুব সহজভাবে বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।